আমি যখন টাকাটা দিতে গেলাম কেমন দৌড়ে পালিয়ে গেল দেখলে? বলছি দাদা ভাই, আমরা অন্য কোনো ডক্টর দেখাতে পারি না? না মানে আমার মনে হচ্ছে না এই ডক্টরকে ভরসা করাটা ঠিক হবে। সেসব না হয় পরে হবে, কিন্তু এখন এখন আমরা কি করব? কারখানায় এত ধূপকাঠি, এত কম সময়ে আমরা কিভাবে বানাবো? সর্বমঙ্গলা, বললাম তো আমরা সব করব। তোমার আমার উপর, আমার উপর ভরসা নেই? তোমার অনিশের উপর ভরসা নেই? আছে অনিশ, তোমার উপর আমার সব থেকে বেশি ভরসা আছে। তাহলে আমার উপর ভরসা রাখো, বিশ্বাস করো আমায়, আমরা জিতবই। Yes, আমরা জিতবই। একদমই তাই, কান্নাকাটি করে হেরে গেলে চলবে না মঙ্গলা। আমরা আর দেরি করব না, আজকে পূজোর দিন, আজ থেকেই আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে সুগন্ধ তৈরি করার কাজ শুরু করে দেব। তুমি আমাদের সামনে থেকে দাঁড়িয়ে নিজের আন্দাজ মতো অনুপাতটা বলে দেবে। এবার আমি দেখব আমার সর্বমঙ্গলাকে কে হারায়। একদম, চলো সর্বমঙ্গলা। অনিশ চল, চল। ঠাকুর, আমার মেয়েটাকে বিজয়ী কর। সত্যি একটা মানুষ আর কত সামলাতে পারবে? একটার পর একটা, একটার পর একটা বিপদ মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ছে। এভাবে কোনো মানুষ সুস্থভাবে বাঁচতে পারে? কিন্তু মা, আমার আমার মন বলছে এবারেও সর্বমঙ্গলার বিরুদ্ধে কেউ একটা ষড়যন্ত্র করছে। সেটা কি? চুপ করো, কেঁদো না। কি করবে কেঁদে বলো? আমাদের কপালটা তো খারাপ। বোনের বিয়ে দেবো ঠিক করেছিলাম, দিদি 5,000 টাকাও দিয়েছিল, সেই টাকা দিয়ে বিয়ের কেনাকাটা করেছি। এই ফাল্গুনে বিয়ে, 2 মাসের মাইনে টাকা দিয়ে বিয়ের অন্য জিনিসপত্র কিনবো ভেবেছিলাম। এবার কারখানা যদি বন্ধ হয়ে যায়। এই থামো তো, তোমরা মন মেজাজ ভালো নেই, এর মধ্যে আবার এসে উল্টো পাল্টা কথা বলতে এসো না। কাঁদতে ইচ্ছে হলে বাড়ি গিয়ে কাঁদো, যাও। ওভাবে বলছো কেন? ওর কেন, আমারও তো কান্না পাচ্ছে। ছোট বাচ্চাটাকে ফেলে রেখে কাজে আসি, বাচ্চার বাবাটা আমার ঘরে বাচ্চাটাকে রেখে অন্য একটা মেয়ের সঙ্গে পালিয়ে যায়। দিদি কাজটা দিয়েছিল বলে তাই তো খেয়ে পড়ে বুড়ি মাটাকে নিয়ে কোনো রকমের সংসার চালাচ্ছি। যদি কারখানাটা বন্ধ হয়ে যায় কি করবো? আমরা হাত পেটা খেয়ে বেঁচে থাকতে পারবো, কিন্তু বাচ্চাটা যে না খেতে পেয়ে মারা যাবে। হ্যাঁ, আমার মা মনে হয় বিনা চিকিৎসাতেই মরে যাবে। কোথা থেকে যে কি হয়ে গেল? আচ্ছা ভাই, এত রোগ থাকতে দিদির এই রোগটাই হতো? আরে বাবা, রোগ হয়েছে, ওষুধ খেলে সেরে যাবে, তোমরা এত কেন চিন্তা করছো বলো তো? আর তাছাড়া অনিশদা তো ধূপকাঠি বানাতে পারে। হ্যাঁ, সেই যখন দিদির মতো দেখতে মেয়েটা আমাদের সব ধূপকাঠিতে বিষ মিশিয়ে দিয়েছিল, তখন তখন অনিশদাই তো আমাদের ধূপকাঠির নতুন মশলা মেখে দিয়েছিল, নাকি? অনিশদা তো একরকমের ধূপকাঠি বানাতে পারে, তা দিয়ে তো 2-1 দিনের ঠেকার কাজ চলতে পারে, কিন্তু কারখানা চালাতে গেলে তো 10 রকমের ধূপকাঠি বানাতে হবে। সে কি অনিশদা পারবে? সর্বমঙ্গলার সঙ্গে থাকলে আমরা সব পারবো। দিদি তুমি এসেছো? তুমি গন্ধ এখন নাকে ঠিকঠাক পাচ্ছো তো? না রে, নাকে একদমই গন্ধ পাচ্ছি না। কি যে আমার হলো কিছুই বুঝতে পারছি না। প্রেস মিডিয়া সকলের সামনে আমাদের মহান ইজ্জত সব গেল, আমার না কিচ্ছু ভালো লাগছে না। বর্দা ভাই, তুমি আমাকে কেন এখানে নিয়ে এলে বলো তো? কি করব আমি এখানে এসে? আচ্ছা তুমি কেন এত দুশ্চিন্তা করছো বলো তো সর্বমঙ্গলা? ফর্মুলাগুলো তো সব তুমি জানো,
কোন মেটেরিয়ালটা কত পরিমাণে লাগবে সেটা তুমি সুন্দর করে লিখে অনিশকে দিয়ে দাও, অনিশ বানাবে। ওভাবে হয় না বর্দা ভাই, মেটেরিয়াল মেশানোর পর নাকে গন্ধটা এলে তখন বোঝা যায় যে আর কি মেশাতে হবে, কোন অনুপাতে মেশাতে হবে। দিদি দিদি, তুমি মশলা মাখার পর আমরা যখন ধূপকাঠি বানাই তখন আমাদের নাকেও গন্ধ আসে। হ্যাঁ দিদি, কোন ধূপকাঠির কেমন মশলা তা তো আমাদের নাকে লেগেই আছে, কিছু অসুবিধা হলে আমরা তোমাকে বলে দেব, তুমি সেইভাবে আন্দাজ মতো যদি আরো কিছু লাগে তো মেশাবে। দিদি তুমি আরেকবার মশলা মাখো না, চটপট হিট দিয়ে শুকিয়ে নিয়ে ধূপকাঠি জ্বালিয়ে দেখে নেবো গন্ধ ঠিক আছে কিনা। হ্যাঁ দিদি, মাল ডেলিভারি দেওয়ার সময় আমরাও তো ধূপকাঠি জ্বালিয়ে ওদেরকে দেখাই, তাই ধূপকাঠি জ্বালালে ওর গন্ধ শুকে আমরা বলে দিতে পারবো যে ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে ঠিক আছে, আর সময় নষ্ট করো না, তোমরা সবাই রেডি হও, আমি বরং সর্বমঙ্গলার কাছ থেকে ফর্মুলাটা লিখে ফেলি। এক্ষুনি রেডি করছো অনিতা? এই চলো চলো সবাই, চলো 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 চলো, হ্যাঁ 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 চলো 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 চলো। তাহলে আচ্ছা সর্বমঙ্গলা, তোমার মুখের দিকে তাকিয়ে কিন্তু এরা সবাই বেঁচে থাকার স্বপ্ন দেখছে, এদের মুখের হাসি কিন্তু তোমার সব থেকে দামি ওষুধ, এদের শুভেচ্ছাই তোমাকে আস্তে আস্তে সুস্থ করে তুলবে। এসো আমরা সবাই মিলে আবার লড়াই শুরু করি। ভাই শোনো, ফর্মুলাটা আমি যেভাবে বলবো সেটা পরিষ্কার করে খাতায় সুন্দর করে লিখে নাও, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ সবটা বলে দিচ্ছি। সবটা কি বুঝতে পেরেছ? মানে আমি ভালোভাবে বোঝাতে পেরেছি তো? ঠিক আছে দাও এবার শুরু করো। আচ্ছা আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এসো এখানে এসো। তোমার পথ চলা সর্বমঙ্গল।
কোনো গন্ধই পাচ্ছি না। কি হলো আমার? একটা ওষুধের রিঅ্যাকশনে কি এমন হলো যে গন্ধ নেবার ক্ষমতাটাই চলে গেল? কি করে হলো? কত মেয়ের তো বাচ্চা কাচ্চা হয়, কই কারো এমনটা হয় বলে তো শুনিনি কখনো। কিসের এত চিন্তা বলতো? হ্যাঁ, ধূপকাঠি কিভাবে বানাতে হবে সেটা তো তুমি আমাদেরকে শিখিয়ে দিলে, আর আমি আগে থেকে একটু একটু জানতাম, তোমার কাছ থেকে শিখেছিলাম আমি। আজকের পরে সবটা পুরো ক্লিয়ার। আচ্ছা, তুমি প্রোডাকশন নিয়ে কেন এত চিন্তা করছো বলতো? আজ থেকে তো ছেলেমেয়েরা দিন রাত কাজ করবে। আর ধূপকাঠি যেগুলো বানানো হয়েছে সেগুলো সব একটু একটু জ্বালিয়ে জ্বালিয়ে দেখা হচ্ছে যে গন্ধটা ঠিক আছে কিনা। তো গন্ধ তো একদম ঠিক আছে। আর আজ মাঝরাত থেকে মেজদা ভাই মালগুলো ডেলিভারি করতে শুরু করে দেবে। তাহলে আর কিসের এত টেনশন? অনিশ, আমি কারখানার কাজকর্ম, প্রোডাকশন, ধূপকাঠির কোয়ালিটি এসব নিয়ে চিন্তা করছি না। তাহলে তাহলে কি নিয়ে এত চিন্তা করছো? তুমি প্রেসক্রিপশনটা ভালো করে দেখেছো? প্রেসক্রিপশন? প্রেসক্রিপশন আবার নতুন করে কি দেখব? আরে বাবা, প্রথম দিন তুমি যখন মাথা ঘুরে পড়ে গিয়েছিলে, ডক্টর সাসপেক্ট করেছিল যে তুমি হয়তো প্রেগন্যান্ট, তো কিছু টেস্ট দিয়েছিল আর কিছু মেডিসিন দিয়েছিল। সেই টেস্টগুলো করার পর দেখলো যে হ্যাঁ, সত্যি তুমি প্রেগন্যান্ট। তবে হ্যাঁ, ওই মেডিসিনগুলোর সাথে হাইপারটেনশনেরও একটা মেডিসিন উনি অ্যাড করেছিলেন, যার সাইড এফেক্টে তোমার এই প্রবলেমটা হয়েছে। তো ডক্টর সেই ওষুধটা বন্ধ করে দিয়ে নতুন একটা ওষুধ অ্যাড করেছে, সেটা তো বর্ধা ভাই আনতে গেছে, সেটা তুমি খাবে এবং ঠিক হয়ে যাবে। আর কি দেখার আছে বলতো? দেখার আছে অনিশ, আরো কিছু বিষয় নিয়ে ভেবে দেখার আছে। একটা কথা ভাবো তো, ডাক্তারবাবু যখন আমায় প্রথম দেখলেন তখন আমি কি অবস্থায় ছিলাম? বিয়ের এতদিন পর আমরা দুজনে মিলে কোথাও একটা বেড়াতে গেলাম, বাড়ির সবাই আমাদের সাথে গেল, দুটো দিন আমরা একটু আনন্দ করে কাটাবো ভাবলাম। সেখানে গিয়ে তোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তোমাকে কিডন্যাপ করলো র্যাগিং এর শিকার একজন মেয়ের বাবা। আমরা পরে কি জানতে পারলাম? পরে জানতে পারলাম সৌমিলি তার সাথে হাত মিলিয়েছে। তারপর যখন উনি নিজের ভুল বুঝতে পারলেন, তখন সৌমিলি আমাদের কারখানা পুড়িয়ে একেবারে ছাই করে দিল। আমরা সবাই খুব ভেঙে পড়েছিলাম তখন। টুরের প্রথম দিনই এই খবর পেয়ে আমরা বাড়ি চড়ে এলাম। আর এটাই কি স্বাভাবিক নয় যে এই ঘটনায় আমি সবথেকে বেশি ভেঙে পড়ব? হ্যাঁ, আমরা আমরা সবাই মিলে ভাবছিলাম যে তোমাকে কি করে সামলাবো। তোমাদের সকলের ভরসায় আমি সামলে উঠলেও টেনশন কিন্তু আমার যায়নি। আবার কি করে নতুন করে কারখানা গড়ে তুলবো? এত টাকা কোথায় পাবো? এত কম সময়ে এত মাল কিভাবে তৈরি করবো? কিভাবে কর্মচারীদের দিয়ে সমস্ত মাল ডেলিভারি করাবো? এইসব চিন্তায় আমার রাতের ঘুমই চলে গেছিল। কারখানা রিনোভেট করার সময় যখন তোমার মাথা ঘুরে যায়, তখন আমরা সবাই সন্দেহ করেছিলাম হয়তো এই টেনশনের জন্যই তোমার মাথা ঘুরে গেছে। তারপর তোমরা ডাক্তারবাবুকে ডেকে আনলে, ওনাকে কিন্তু সব কথাই বলা হয়েছিল। মা, দিদি ভাই, তুমি, তোমরা সবাই মিলেই বলেছিলে যে অত্যধিক পরিশ্রম আর টেনশনে আমি মাথা ঘুরে পড়ে গেছি। তোমরা সবাই মিলে ওনাকে একথাও বলেছো, আমি যেন কোনো কাজ না করি, রেস্ট নিই শুধু, আর যেন কোনো ব্যাপারে টেনশন না নিই। মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে তো। সেদিন কিন্তু উনি তোমাদের কথার কোনো গুরুত্ব দেননি। উনি প্রেগনেন্সির ভালো খবরটা দিয়ে সাধারণ কয়েকটা ওষুধ লিখে দিয়েছিলেন আর কয়েকটা পরীক্ষা করতে বলেছিলেন। যদি হাইপার টেনশনের ওষুধটা উনি দেবেনি, তাহলে প্রথম দিনই কেন দিলেন না? সেদিন কিন্তু আমি সব থেকে বেশি টেনশনে ছিলাম। আর উনি কিন্তু প্রথম দিনই জানতেন যে আমি প্রেগনেন্ট। আমার টেস্টগুলো করানোর পর উনি নিজেই ফোন করে বললেন যে উনি আমাকে বাড়িতে দেখতে আসবেন। হ্যাঁ, কিন্তু আমাদের কথা ছিল ওনার চেম্বারে গিয়ে তোমার রিপোর্টগুলো দেখানোর। আচ্ছা অনিশ, আমি কি এমন বিখ্যাত মানুষ যে উনি নিজে ফোন করে আমাকে বাড়িতে দেখতে এলেন?
আর যেদিন উনি আমায় হাইপার টেনশনের ওষুধটা প্রেসক্রাইব করলেন সেদিন কিন্তু ওনাকে কিরকম একটা নার্ভাসও লাগছিল। শুধু তাই নয়, আজ উনি ভিজিট না নিয়ে কিরকম তড়ি ঘড়ি চলে গেলেন, যেন পালাতে পারলেই বাঁচেন। আপনি সাবধানে থাকবেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আপনার ফিজটা। হ্যাঁ, আমারও কিন্তু এই একই কথা মনে হয়েছিল জানো তো। মানে তুমি ওই হাইপার টেনশনের মেডিসিনটা খেতে চাইছিলে না, কিন্তু মা তোমাকে জোর করছিল ওই মেডিসিনটা খাওয়ার জন্য। আর আমিও ভাবছিলাম যে যখন উনি নিজে তোমাকে ওইটা প্রেসক্রাইব করেছে আর ওনার এত সুনাম, এত পেশেন্ট, হয়তো ভালোর জন্যই তোমাকে ওই ওষুধটা দিয়েছে। আমিও সেই কথাটাই ভেবেছিলাম, তাই অনিচ্ছা সত্ত্বেও ওষুধটা খেয়েছিলাম। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না, ওই ডক্টর তোমাকে ওই ভুল ওষুধটা কেন দেবে? মানে তাতে ওনার কি লাভ? ওনার তো তোমার সাথে কোনো শত্রুতা নেই। না, তা নেই, তবে আমার কোনো চরম শত্রু যদি এই কাজটা ওনাকে করতে বাধ্য করে তাহলে। চরম শত্রু? কার কথা বলছো তুমি? মানে কে তোমার এত বড় সর্বনাশটা করতে চায়? কেন, সৌমিলি মিত্র? সৌমিলি? তার মানে ওই ডক্টরকে দিয়ে সৌমিলি কাজটা করিয়েছে? হ্যাঁ ভাইয়া, আমারও একদম এটাই মনে হয়। তুই মাকে জিজ্ঞেস করিস, আমি মাকে একদম সেম কথাটা বলেছি যে ওই ডাক্তার সর্বমঙ্গলাকে এমন একটা ওষুধ দিয়েছে যাতে করে ওর ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যায় আর ও প্রেসক্রিপশনে ধূপকাঠি না বানাতে পারে। ঠিক বলেছো দিদি ভাই, প্রেসের সামনে আমাকে অপদস্থ করতে পারলে সেই কথাটা খুব অল্প সময়ের মধ্যে মিডিয়ায় প্রচার হয়ে যাবে, আমাদের কাস্টমাররা সবাই জেনে যাবে, আর তাতে সবার ধারণা হবে যে আমি আর আগের মতো ধূপকাঠি বানাতে পারি না। আর এই ঘটনার পর থেকে আমাদের কাস্টমাররা আমাদের থেকে মাল নেওয়া বন্ধ করে দেবে, আমাদের ব্যবসা ধসে যাবে, আর সেটাই তো চায়। কিন্তু সৌমিলির মুখের কথায় এত বড় একজন ডক্টর এত বড় একটা অন্যায় করবে? পাচ্ছিস না, দেখ গিয়ে লক্ষ লক্ষ টাকা দিয়ে হয়তো ডাক্তারকে কিনে ফেলেছে। না 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 না, আমি তোর এই কথাটা মেনে নিতে পারলাম না রে দিদি ভাই। একজন ডক্টর তো কম ইনকাম করে না, আর ওই সৌমিলি ডক্টরকে কত টাকা দিতে পারে? 10 লাখ, 20 লাখ, 50 লাখ, 1 কোটি, যতই টাকা দিক না কেন একজন রেপুটেড ডক্টর এত বড় একটা ঝুঁকি নেবে? আমার কিন্তু মনে হয় না, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে তার রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে, ডাক্তারি তো লাটে উঠবেই, কবছর জেল হবে কেউ বলতে পারে না। শুধু ওনার নয়, ওনার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার সম্মান ধুলে মিশে যাবে। না 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 না, টাকার জন্য একজন রেপুটেড ডক্টর এত বড় একটা ঝুঁকি নেবে আমার তো সেটা মনে হয় না। আর যদি অন্য কোনো উপায়ে ওনাকে বাধ্য করা হয়? বাধ্য করা হয় মানে? তুমি বলতে চাইছো যে ওই সৌমিলি ডক্টরকে ব্ল্যাকমেল করেছে তোমাকে হাইপারটেনশনের ওষুধটা দেওয়ার জন্য? তাহলে সেই ওষুধের সাইড এফেক্ট কাটানোর জন্য আরেকটা ওষুধ কেন প্রেসক্রাইব করবে? আরে এই কথাটাই তো ওষুধের দোকানের ছেলেটা আমাকে বললো। কি বললো? আরে আমি ওই প্রেসক্রিপশনের একটা ছবি তুলে নিয়ে গিয়ে দোকানে গিয়েছিলাম ওষুধটা কিনবো বলে। দোকানের ছেলেটা আমার চেনা, ও ওই প্রেসক্রিপশনটা দেখে জানতে চাইলো যে সর্বমঙ্গলার কী হয়েছে, তো আমি ওকে সবটা বললাম। ও ভালো করে প্রেসক্রিপশনটা দেখলো, তারপর ওর মালিকের সঙ্গে কথা বললো, তবে দুজনে একই কথাই বললো যে এই ওষুধ নাকি প্রেগনেন্ট মহিলাকে প্রেসক্রাইব করাই হয় না। কেন বর্দা ভাই, তাহলে কি বাচ্চার কোনো ক্ষতি হয়? আরে না না, সেই সব কিছু বললো না আমাকে, শুধু বললো যে ওই ডাক্তার নাকি খুব বড় একজন গাইনোকোলজিস্ট, ওর প্রেসক্রিপশনের ওষুধ নাকি ওই দোকান থেকে অনেকেই কেনে, কিন্তু এই ধরনের ওষুধ কাউকেই প্রেসক্রাইব করা হয় না।